আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি শিবম সেন, বিজনেস কনসালটেন্ট, মোটিভেশন স্পিকার এন্ড লাইফ কোর্স। আজকে টপিক আমার অনেক ফেভারিট টপিক। অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে, স্যার সেলসের উপরে ভিডিও আপলোড করুন, দাদা সেলসের উপরে ভিডিও আপলোড করুন। আজকে আমি কথা বলবো, আপনি ভালো সেলসম্যান হতে গেলে আপনার মধ্যে কি কোয়ালিটি থাকতে হবে, কি গুণগুলো থাকতে হবে একজন ভালো সেলসম্যান হতে গেলে, আমি সেটা নিয়ে কথা বলবো। আজকের যে বাজার আছে, আজকের যে দুনিয়া আছে, আজকের যে মার্কেট আছে, মার্কেটে 80% চাকরি হচ্ছে সেলস রিলেটেড। Yes, 80% চাকরি সেলস রিলেটেড। যদি আপনি চাকরি না করে ব্যবসা করতে চান, তো আপনি ব্যবসাতে যেই ব্যবসায় শুরু করুন না কেন, প্রত্যক্ষ পরোক্ষ মানে ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই হোক না কেন আপনাকে সেল করতেই হবে। আর যদি আপনি একজন ভালো সেলসম্যান হতে চান, আপনার মধ্যে কি কোয়ালিটি থাকতে হবে সেটা নিয়েই আজকে আমি কথা বলবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আই থিঙ্ক দেখলে আপনি পুরো পয়েন্টগুলি বুঝতে পারবেন, এবং এই 10টা কোয়ালিটি যদি আপনার মধ্যে থাকে, আপনি একদিন সফল সেলসম্যান হবেনই হবে, এটা আমি বলতে পারি। বাট তার আগে বলে দিই, ভিডিওটি স্পন্সর, ভিডিও স্পন্সর করেছে ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনি। যদি আপনি আপনার বিয়ের জন্য ভালো লাইফ পার্টনার চাইছেন না, যদি ব্যাচেলার থাকেন, বিয়ের জন্য ভালো লাইফ পার্টনার খুঁজছেন, তো আমি বলবো আজকেই ভিডিওটি শেষ হওয়ার পরে ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনি অ্যাপ ডাউনলোড করুন। ডাউনলোড করে আপনি আপনার বিয়ের জন্য পারফেক্ট লাইফ পার্টনার ম্যারেজ ক্লাব ম্যাট্রিমনি থেকে পেয়ে যেতে পারেন, এটা আমি বলতে পারি। অনেক ভালো রিভিউ আছে অ্যাপটির, আপনি পারলে এখনই ডাউনলোড করে নিয়ে একবার দেখতে পারেন কি আপনি আপনার পারফেক্ট লাইফ পার্টনার পাচ্ছেন কি না। তো চলুন শুরু করা যাক। ভালো সেলসম্যান হওয়ার জন্য প্রথমে যে কোয়ালিটি যেটা থাকতে হবে আপনাকে, প্রথম কোয়ালিটি, আপনার মধ্যে ইনবিল না থাকুক, যদি ওই কোয়ালিটি না থাকে আপনি ধীরে ধীরে তৈরি করুন, মানুষের সঙ্গে মেশার। আপনি ছোট হোক আর বড় হোক আপনার থেকে, আপনি সবার সঙ্গে যেন ইজিলি মিশতে পারেন, এই কোয়ালিটি থাকতে হবে। কিন্তু আপনার মধ্যে যেন ইগো প্রবলেম না থাকে, না এ আমার থেকে কোয়ালিটি কম আছে, আমি এর সঙ্গে কথা বলবো না, এই ধরনের না, আপনি সবার সঙ্গে ইজিলি অনেক হাসি খুশি মিশে যেতে পারছেন, এই কোয়ালিটি কিন্তু আপনাকে থাকতে হবে, প্রথম নাম্বার যেটা। সেকেন্ড নাম্বার হচ্ছে আপনাকে সাইকোলজি অ্যানালাইজ করতে হবে। ইয়েস, আপনি যখন কোনো কাস্টমারের সঙ্গে অপোজিটে বসে কথা বলবেন না, আপনার উল্টো দিকে যে কাস্টমার বসে আছে, একজন হোক আর চারজন হোক আর দশজন হোক, আপনাকে কিন্তু সবার সাইকোলজি অ্যানালাইজ করতে হবে, প্রত্যেকের মাথার মধ্যে কি চলছে সেটা আপনাকে কিন্তু ভাবতে হবে, ভেবে নিয়ে আপনি সেইভাবেই অ্যান্সার করবেন। অর্থাৎ সাইকোলজি অ্যানালাইজ কিন্তু আপনাকে করতেই হবে। আপনি কাস্টমারের জায়গায় বসান, বসিয়ে ভাবতে থাকুন এই কাস্টমার কি চিন্তা করতে পারে, ও অতটুকু সময়ের মধ্যে কিন্তু আপনাকে সাইকোলজি অ্যানালাইজ করতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে গুড লিসেনার। অবশ্যই আপনাকে ভালো সেলসম্যান হওয়ার জন্য একজন ভালো শ্রোতা হতে হবে, কেন কাস্টমার যেটা বলছে সেটা আপনাকে শুনতে হবে, অপোজিটের লোক যেটা আপনাকে বলছে সেটা আপনাকে শুনতে হবে, অবশ্যই শুনতে হবে। যদি আপনি না শোনেন, সে ভাববে তাকে আপনি ইম্পর্টেন্ট দিচ্ছেন না, অর্থাৎ গুড লিসেনার হতে হবে আপনাকে। ফোর্থ নম্বর পয়েন্ট হচ্ছে আপনার মধ্যে অনেক জ্ঞান, আউট নলেজ থাকতে হবে। আউট নলেজ অর্থাৎ কাস্টমার, ধরে নিয়ে আপনি ক্রিকেট পছন্দ করেন না, কাস্টমার উল্টো দিকে আপনার যে আছে সে ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট নিয়ে কথা বলছে, আপনার মধ্যে এতটা ক্ষমতা থাকবে বা এতটা জ্ঞান থাকবে আপনি ওই ক্রিকেট নিয়ে কথা বলবেন, কাস্টমার বুঝতেও পারবে না কি আপনি কিন্তু ক্রিকেটের উপরে ইন্টারেস্ট নয়, সেটা যেন বুঝতে না পারে। অর্থাৎ আপনাকে আউট নলেজ সমস্ত বিষয়ে রাখতে হবে, সেটা আপনি বই পড়ে রাখতে পারেন, ইউটিউব দেখেও রাখতে পারেন। যেটা ফিফথ নাম্বার, পাঁচ নম্বরে যে পয়েন্টে কথা বলবো সেটা হচ্ছে হেল্পফুল বিহেভিয়ার। ইয়েস, একটা কোম্পানির কথা বলি, এলআইসি, এলআইসির যে প্রোডাক্ট আছে না, মানুষ বেঁচে থাকতে ওই প্রোডাক্টের সুবিধা নিতে পারে না, মানুষ মারা গেলে ওই প্রোডাক্টের সুবিধা তার ফ্যামিলির লোক পায়। অর্থাৎ এলআইসির যারা স্টাফ আছে, যারা এলআইসির এজেন্ট আছে, সরি, প্রত্যেকের বিহেভিয়ার কিন্তু হেল্পফুল বিহেভিয়ার। এলআইসির এজেন্টরা দেখবেন আপনি আপনার বাড়ির কোনো কাজ করে দিতে বলবেন না, সেটাও করে দেবে, তারা এত এতটা হেল্পফুল বিহেভিয়ার হয়। তো আপনাকে না হেল্পফুল বিহেভিয়ার থাকতে হবে, কাস্টমার রিয়েলাইজ করবে কি কাস্টমারকে আপনি সেল করছেন না, কাস্টমারকে হেল্প করছেন, কাস্টমারকে হেল্প করছেন, কাস্টমারের কোনো প্রবলেমে আপনি তাকে হেল্প করছেন, তার গোল অ্যাচিভমেন্টের জন্য তাকে হেল্প করছেন। অর্থাৎ কাস্টমার কোনো প্রবলেমে পড়ে আছে, সেটাতে কাস্টমারকে আপনি সাহায্য করছেন, কাস্টমার কিছু চিন্তা করেছে, কাস্টমার কোনো গোল সেট করেছে, কাস্টমারের গোলে পৌঁছানোর জন্য আপনি তাকে হেল্প করছেন, আপনাকে হেল্পফুল বিহেভিয়ার কিন্তু রাখতেই হবে। পাঁচ নম্বর পয়েন্ট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। ছ নম্বর পয়েন্টে যেটা বলবো, প্রোডাক্ট নলেজ এবং কোম্পানি নলেজ। প্রোডাক্ট নলেজ, আপনি যেই প্রোডাক্ট বিক্রি করছেন আপনাকে প্রোডাক্টের এ টু জেড নলেজ রাখতে হবে, এ টু জেড।
আপনি যেমন প্রোডাক্ট নলেজ রাখবেন তেমন কোম্পানির নলেজ, যদি আপনি নতুন কোনো কোম্পানিতে নতুন কোনো কোম্পানি তৈরি করেছেন বা নতুন বিজনেস করেছেন, বিজনেসের কোনো কোম্পানি ফার্ম করে বিজনেস করেছেন সেটাতে সেল করছেন, তো আপনার কোম্পানির মিশন ভিশন কি আছে কাস্টমারকে ভালো করে বুঝিয়ে দিন। যে হতে পারে কোম্পানি নতুন বাট কোম্পানির ভিশন এটা আছে, মিশন এটা আছে, তো এইভাবে আপনাকে কোম্পানি এবং প্রোডাক্ট নলেজের উপরে কিন্তু অনেক বেশি জ্ঞান থাকতে হবে। সেভেন্থ নম্বর যে কোয়ালিটি বলবো যেটা আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে, তাৎক্ষণিক বুদ্ধি। তাৎক্ষণিক বুদ্ধি, অনেক সময় দেখবেন আমরা যখন সেল করতে থাকি না, থার্ড পার্টি, আপনি কোনো কাস্টমারের সঙ্গে কথা বলছেন, থার্ড পার্টি হতে পারে বন্ধু, হতে পারে ফ্যামিলির লোক, হতে পারে কলিগ, এসে সেই সেলটাকে কিন্তু বিগড়ে দিচ্ছে, বলবে না এরকম কোনো প্রোডাক্টের দরকার নেই, এরকম অনেক নেগেটিভ কথা বলে, থার্ড পার্টি হঠাৎ করে এসে ঢুকে যায়। আপনি দেখছেন একটা সেল প্রায় ক্লোজ করে দিয়েছেন, লাস্ট টাইমে কোনো একটা থার্ড পার্টি কোনো একটা ফ্রেন্ড এসে সেলটাকে ক্লোজ করে দিচ্ছে, ওই মুহূর্তে আপনাকে কিন্তু তৎক্ষণাৎ বুদ্ধি কিছু বের করতে হবে, অর্থাৎ আপনার মাথা এতটা শার্প হতে হবে, আপনি তৎক্ষণাৎ বুদ্ধি কিন্তু যে করেই হোক না কেন আপনি তখন ভেবে নেবেন কি এটা অ্যাপ্লাই করতে পারি, এই কথাটা আমি থার্ড পার্টি লোককে বা তার বন্ধুকে বলতে পারি, এইভাবে কিন্তু আপনাকে তৎক্ষণাৎ বুদ্ধি অবশ্যই বের করতে হবে। এই যেটা বলবো সেটাকে হচ্ছে 8 নম্বর পয়েন্ট, যে ভেরি ইম্পর্টেন্ট, নিজেকে আপগ্রেড করা। এখনকার অ্যান্ড্রয়েড ফোনের মতো রোজ নিজেকে আপগ্রেড করুন, রোজ আপনি কোনো সেলসে গেছেন, সেলসে হতে পারে নেগেটিভ হচ্ছে, যদি নেগেটিভ হয় আপনি নিজে নিজে চিন্তা করতে থাকুন কেন নেগেটিভ হলো, কিসের জন্য নেগেটিভ হলো, কোনটা করলে এটা পজিটিভ হতো, কাস্টমারকে কি বললে কাস্টমার হ্যাপি হতো, কাস্টমার কেন হ্যাপি হলো না আমার কথাতে, এইভাবে নিজেকে রোজ আপগ্রেড করতে থাকুন, রোজ নিজের ভুলগুলো শোধরাতে থাকুন। কিন্তু যদি আপনি নিজের ভুল শোধরাতে পারেন, একদিন দেখবেন আপনার কোনো ভুল থাকবে না, একদিন আপনি শুধরে শুধরে এমন জায়গায় পৌঁছে যাবেন দেখবেন আপনার কোনো ভুল থাকবে না, সেদিন আপনার সেল করতে অনেক ইজি হয়ে যাবে, আপনি সেদিন একজন সফল মানুষ, একজন সফল সেলসম্যান কিন্তু হয়ে যাবেন। 9th নম্বর যেটা কথা বলবো সেটা হচ্ছে সাইকোলজি গেম। দেখুন প্রত্যেকটা সেলসে কিন্তু সাইকোলজি গেম থাকে, সেটা হসপিটাল থেকে শুরু করে আজকের দিনে হসপিটালের ডক্টরও আপনার সঙ্গে সাইকোলজি গেম খেলে, এবং সাধারণ দোকান বলুন, অনলাইন সেল বলুন, সব জায়গায় দেখবেন দুদিনের জন্য এই অফার দেওয়া হচ্ছে, এক ঘন্টার জন্য এই অফার দেওয়া হচ্ছে, 10 দিনের জন্য অফার দেওয়া হচ্ছে, শুধু 15 তারিখের জন্য, 15ই আগস্টের জন্য এই অফার দেওয়া হচ্ছে, 26শে জানুয়ারির জন্য অফার দেওয়া হচ্ছে, এই যে অফার, মানুষের একটা সাইকোলজি গেম, মানে আমি এই সময় এটা যদি কিনি তাহলেই পাবো, না হলে পাবো না। হসপিটালে যাবেন এখন ডক্টররা আপনাকে সাইকোলজি গেম খেলতে পারে, হতে পারে আপনার অ্যাপেন্ডিক্স হালকা একটু বড় হয়েছে, সেটা হয়তো 2-3 বছর হতে পারে, আপনি ইজিলি ভালো হয়ে যাবেন, ওষুধ খেলে ভালো হয়ে যাবেন, ডক্টররা আপনাকে বলবে এটা 6 মাসে না পেকে যেতে পারে, সাইকোলজি গেম খেলছে, আপনাকে এখনই অপারেশন করতে হবে। তো এইভাবে প্রত্যেকটা জায়গায় সাইকোলজি গেম কিন্তু খেলা হয়, আপনাকে সাইকোলজি গেম খেলতে হবে। আপনি এই প্রোডাক্টটা বিক্রি করছেন, এই প্রোডাক্টটা কাস্টমার দেখলো প্রোডাক্টটা নেওয়ার জন্য সমস্ত কিছু রাজি আছে কিন্তু এই মুহূর্তে নেবে না, তখন আপনাকে সাইকোলজি গেম খেলতে হবে। লাস্ট 10 পয়েন্ট বলবো ইজ এ ভেরি ইম্পর্টেন্ট সার্ভিস। সার্ভিসের উপর আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে, কারণ কাস্টমার যখন কোনো প্রোডাক্ট আপনার কাছ থেকে নেবে, সে যখন দেখবে কি না আমি প্রোডাক্ট ভালো, সমস্ত কিছু ভালো, এর সার্ভিসও আমি ইজিলি পাচ্ছি, যদি খারাপ হয়ে যায় প্রোডাক্টটা আমি সার্ভিস অনেক ইজি পাচ্ছি, তো দেন কাস্টমার ঠিক করবে কি না আমি এই প্রোডাক্ট নিতে পারি, বা তখন আপনার সেলটা কিন্তু কমপ্লিট হবে। তো এই 10 কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে, যদি কোনো একটা কোয়ালিটি আপনার মধ্যে না থাকে, আপনি ধীরে ধীরে সেটাকে নিজের মধ্যে বিল্ড আপ করুন, নিজের মধ্যে বিল্ড আপ করুন, অবশ্যই আপনি একজন ভালো সেলসম্যান হতে পারবেন, এটা বলবো। যদি ভিডিওটি দেখে এতটুকু আপনার হেল্প হয়, আমি রিকোয়েস্ট করছি ভিডিওটি অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে 5 জন বন্ধুর সঙ্গে শেয়ার করুন, যারা সেলসের দুনিয়াতে আছে, ব্যবসার দুনিয়াতে আছে, তাদের সঙ্গে শেয়ার করুন। এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো এই ধরনের ভিডিও দেখতে হলে বা দেখার জন্য আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এতটাই, আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।